ভূতের ভয়ে মহিলা কলেজের হোস্টেলে মিলাদ, অবশেষে বেরিয়ে এলো ছাত্রী হোস্টেল ঘিরে যে রহস্য। অন্যদিকে সিরাজগঞ্জে অলৌকিকভাবে কবরে দাউ দাউ করে জ্বলছে আগুন, ভাইরাল আগুনের ভিডিও সম্পর্কে যা বলল স্থানীয়রা, এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। রাত যত গভীর হয় ততই বাড়ে ভয়, শিউরে ওঠা এক ভয়ানক শব্দ ভেসে আসে, ততক্ষণে সবার শরীরের লোম যায় দাঁড়িয়ে। এরপর সবাই মিলে জড়সড় হয়ে বসে রাত কাটানো, কেউ কেউ ব্যস্ত দোয়া কলমায়। কুমিল্লার সরকারি মহিলা কলেজের পাশের হোস্টেলে ছাত্রীদের উপরে ভর করে ভূতের আতঙ্ক, প্রতিটি রাতই তাদের কাটছে ভৌতিক আবহে। ওই হোস্টেলের ছাত্রীরা এরই মধ্যে কলেজের অধ্যক্ষের নিকট এমন দুরবস্থার সমাধান চেয়েছেন। ভূত আতঙ্ক কাটাতে কুমিল্লার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ওই হোস্টেলে হুজুর ডেকে মিলাদ পড়িয়েছেন। জানা যায় হোস্টেলটির একটি পুরনো পরিত্যক্ত ভবন রয়েছে, ওই ভবনটিতে বৃষ্টি হলে পানি ঢুকে পড়ে, হালকা বাতাস এলেই সবাই আঁতকে ওঠেন। অন্যদিকে হোস্টেলের পূর্ব দিকে রয়েছে বখাটেদের আস্তানা, তারা আশপাশের এলাকায় প্রায় প্রকাশ্যে গাঁজা খায়, রাতেও সেখানে তারা আনাগোনা করেন। এসব কারণে হোস্টেলে অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায় বলে ধারণা করছেন ওই হোস্টেলের ছাত্রীরা। ভূতের আতঙ্ক প্রসঙ্গে জিজ্ঞেস করলে কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাসের জানান, মেয়েরা ভয় পায় তাই মিলাদ পড়িয়েছি, পরিত্যক্ত ভবন ও বখাটেদের উৎপাতের বিষয়টি সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি। এতদূর জল গড়ানোর পরও কিছু ছাত্রীর এখনও বদ্ধমূল ধারণা, ওই হোস্টেলে ভূত বলে আসলে কিছু একটা আছে। এদিকে সিরাজগঞ্জের পৌর এলাকার রহমতগঞ্জ কবরস্থানের একটি কবরে দাউ দাউ করে জ্বলছে আগুন, এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তে ভাইরাল হয়। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন ব্যক্তির ফেসবুক পেজে কবরে আগুন জ্বলার ভিডিওটি দেখা গেছে, ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। এ ঘটনায় স্থানীয়রা জানান, গত 10 জানুয়ারি সন্ধ্যায় কে বা কারা কবরস্থানে থাকা পলিথিন জড়ো করে ওই কবরটিতে আগুন লাগিয়ে দেয়, সেই ঘটনার ভিডিও করে ভাইরাল করার জন্য ফেসবুক পেজে ছাড়ে। সেই ভিডিও দেখে আজ সকাল থেকে কবরস্থানের লোকজন ভিড় করে। তারা আরও জানান, ওই ব্যক্তিদের উদ্দেশ্য ছিল ভিডিওটি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিয়ে তা ভাইরাল করা, বিষয়টি নিয়ে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ জানান স্থানীয়রা। কবরস্থানের খাদেম আফজাল হোসেন বলেন, কবরস্থানের কিছু পলিথিন, কাগজ ও গাছের পাতা একত্রিত করে কে বা কারা এই আগুন ধরিয়ে দিয়েছিল আমরা মাগরিবের নামাজ শেষে একটি কবরে আগুন জ্বলতে দেখতে পাই, পরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি, কেউ হয়তো ইচ্ছে করেই মোবাইলে প্রচার করার জন্য এ কাজ করেছে, তবে আপনারা কেউ দয়া করে কবরের ছবি উঠাবেন না, কবরের ছবি তোলা নিষেধ, বলেন ওই খাদেম। ওই এলাকার কাউন্সিলর মোহাম্মদ জুলফিকার হাসান খান জানান, কিছু কুচক্রি ইসলাম বিরোধী কুসংস্কার রটানোর জন্য এসব করছে, কবরস্থানের পরিত্যক্ত আগাছা পলিথিন আর শুকনো পাতা জড়ো করে কবরে আগুন ধরিয়ে দিয়ে তা ভিডিও করে ছড়িয়ে দেয়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বিষয়টি আমি জানা মাত্রই তদন্তের জন্য অফিসার ঠিক করে দিয়েছি, তিনি তদন্ত করে দ্রুত ওইসব ছেলেদের আইনের আওতায় আনবে, তবে আমার মনে হয় ওরা টিকটক বানানোর জন্যই এই কাজ করেছে, যাতে ধর্মের উপর ভর করে দ্রুত ভাইরাল হতে পারে, তবে কেউ যেন আর এই মিথ্যা সংবাদ প্রচার না করে সেদিকটাও খেয়াল রাখবেন। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আরএস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।